মহামারীকালের ঈদে পরিবার পরিজন ছেড়ে সেবার ব্রতে রোগীদেরকে আপন করে নিয়েছেন ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। মানুষকে নিরাপত্তা দিতে খুশির দিনে আপনজনদের কাছে থাকা হয় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, তাদের কাছে দায়িত্বই সবার আগে। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। মসজিদে চলছে ঈদের জামাত, তখন মানুষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবার পরিজন রেখে মানুষের সেবা তাদের কাছে বড়। তারপরও মন পড়ে আছে প্রিয় সন্তান, বৃদ্ধ মা বাবা কিংবা প্রিয়তমা স্ত্রীর কথা। আজকেও সকালেও বাবা ফোন দিচ্ছে, আর শেষ পর্যন্ত আশায় ছিল আমি যেতে পারবো, আসলে পারলাম না। নগরের ভিতরে ঈদের আর কি ইমেজটা উপভোগ করে নিচ্ছি। জনসেবা দেওয়াই হলো আমাদের কাজ, সেই হিসাবে তো আমরা ডিউটিতে আছি। আবার ডিউটি শেষে যা হয়তো একটু ঘুরবো, এটাই আমাদের আনন্দ। করোনা শুরু থেকেই রোগীদের আপন করে নিয়েছেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ঈদের দিনটিও রোগীদের সাথেই কাটছে, তাদের সেবাই তাদের ঈদের আনন্দ। আমি বড় মেয়ে, আমার আব্বু অনেক কান্নাকাটি করেছে, হ্যাঁ আমারও অনেক খারাপ লাগছে। আজকের দিনটাতে আমরা জিনিসটাকে আরেকটু ভালো মতো করার চেষ্টা করি। উই ট্রাই আওয়ার বেস্ট টু টেক কেয়ার অফ দেম। আর ঈদের দিনে এই স্যাক্রিফাইসটা যদি করে কারো ভালো হয়, আলহামদুলিল্লাহ। আপনজনদের কাছে ঈদ করা না হলেও সবার আশা, মহামারীকাল দূরে সরে আগামী ঈদ আসুক খুশির জোয়ার নিয়ে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।